স্বাগত নিউজ 24 রাত 10টা সংবাদে পুরো সংবাদে সঙ্গে আছি আমরা দুজন আমি ফারনেস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থ রেমিটেন্স প্রবাহ বাড়লেও বাংলাদেশীদের জন্য সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রম বাজার করোনার মধ্যে সরকারি হিসেবেই গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশে ফিরতে বাধ্য হয়েছে 2 লক্ষ শ্রমিক ছুটি কাটাতে এসে আটকে পড়েছে অনেকে আবার নতুন করে বিদেশে যেতে পারেনি অন্তত 3 লাখ আর তাই বিকল্প বাজার খোঁজার পাশাপাশি আটকে পড়াদের কর্মস্থলে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টার পরামর্শ বিশেষজ্ঞদের লাকমান জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত বৈশ্বিক করোনা দুর্যোগের প্রভাবে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বড় বড় শ্রমবাজারগুলোতে চাকরি হারাতে থাকেন বাংলাদেশীরা শুরু হয় অভিবাসী কর্মীদের দেশে ফেরার ঢল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে 1 এপ্রিল থেকে 24 অক্টোবর পর্যন্ত গেল 7 মাসে দেশে ফিরেছেন 2,25,582 জন অভিবাসী কর্মী এর মধ্যে পুরুষ কর্মী 2 লাখ এবং নারী কর্মী 25,000 বিশেষজ্ঞদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়লেও সংকুচিত হচ্ছে বৈদেশিক শ্রমবাজার যেটি দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি এই মানুষগুলো যারা ওখানে আছেন তারা চলে আসবেন বিধায় অনেকে পাঠিয়ে দিচ্ছেন আর অন্যদিকে যে রিক্রুটিং এজেন্সিরা কোনো ভিসা প্রসেস করতে পারছে না বলে ওই বাজারে ঠেকে যাওয়া টাকাগুলো রেমিটেন্স হিসেবে আসছে আসলে রেমিটেন্সে কিন্তু একটা বড় বিপদের আশঙ্কা আমাদের রয়েছে যারা বিদেশ ছিলেন তারা আটকা পড়েছেন আর একটু আমাদের কাছে প্রতিনিধি যারা ছিলেন তারা আটকা পড়েছেন এই দুটি জায়গায় যদি আমরা সেই কর্মী থেকে না পাঠাতে পারি অফিসে সে মাতৃত্বে সংকুচিত হচ্ছে সবচেয়ে বেশি শ্রমিক ফিরেছেন সৌদি আরব থেকে প্রায় 61,000 এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে 60,000 কাতার থেকে 23,000 ওমান থেকে 13,000 মালদ্বীপ থেকে 12,000 মালয়েশিয়া থেকে 10,000 সহ অন্তত 30টি দেশ থেকে ফিরেছেন বাংলাদেশি কর্মীরা বিকল্প শ্রমবাজার খোঁজার পাশাপাশি দেশে আটকে পড়াদের কর্মস্থলে ফেরানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা সেই সাথে শ্রম কূটনীতির উপর জোর দিচ্ছেন তারা একটা হলো আমাদের শ্রমবাজার আর একটা হলো আমাদের পোশাক খাত এই দুই ক্ষেত্রে আমাদের জনমত দল নির্বিশেষে সরকার বিরোধী দল অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজ জনগণ প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে কূটনৈতিকভাবে এটি আমি মনে করি যে আরো বেশি আমাদের প্রক্রিয়া করা উচিত না হলে এই কর্মী না পাঠাতে পারলে বর্তমানে যেই সংকটে আমরা আছি আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটি আছে সেটি হবে সোশ্যাল ইম্বালেন্সটি হবে গত বছর বাংলাদেশ থেকে কাজ নিয়ে বিদেশে গেছে 7 লক্ষ শ্রমিক আর এবছর মে পর্যন্ত সেই সংখ্যা ছিল মাত্র 1,81,000 লাকমিনা দেসমিন সোমা নিউজ 24 ঢাকা দেশের বাইরে থেকে শ্রমিক আসার পরেও বেড়েই চলেছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে 41 বিলিয়ন ডলারের ঘর করোনার সময়েও ইতিবাচক রপ্তানি এবং রেকর্ড প্রবাসী রেমিটেন্স রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া করোনার প্রভাবে আমদানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা এদিকে বিশেষজ্ঞরা বলছেন রিজার্ভ নিয়ে খুব বেশি সন্তুষ্ট না হয়ে দেশের বাইরে থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন গভর্নমেন্ট যে 2% অনুদান দেওয়ার কারণে যে আমাদের ইনফ্লো শুরু হয়েছে উল্টে মোটামুটি করোনা ভাইরাসের সময়ও কিন্তু এই ফ্লোটা কিন্তু বজায় আছে এখনো কিন্তু আমাদের ইম্পোর্টটা ওইভাবে বাড়েনি পোটেনশিয়াল পেমেন্ট আমাদের ওইভাবে আসেনি এই দুটোই কিন্তু এফেক্ট বেশি হচ্ছে দিন দিন বেড়ে যাওয়ার রিজার্ভ যদি কোনো কাজে যদি না লাগানো হয় তবে কিন্তু উদ্বৃত্ত রিজার্ভ তেমন কিছু কিন্তু খুব একেবারে খুব একেবারে সব দিকে খুব ভালো এটা নয় তার মানে কর্মসংস্থান হচ্ছে না তার মানে লোকজন আয়ের উৎস কমে যাচ্ছে অর্থাৎ যেমনি হোক উৎসাহিত করতে হবে যারা ফিরে আসছে তাদের কি আবার কি ফেরত পাঠানো সম্ভব হবে যদি না হয় তাহলে তাদের বিকল্প কর্মসংস্থান কিভাবে হবে প্রথম কথা যে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে যারা আসছেন তারা তো চেষ্টা করছেন আর আমাদের বৈদেশিক বাণিজ্য যারা করেন বিভাগ অর্থাৎ বিদেশি মন্ত্রণালয়ের অধীনে সেই যারা নাকি আমাদের রাষ্ট্রদূত আছেন কমার্শিয়াল সেক্রেটারি আছেন তারা যেন একটু দৌড়ঝাঁপ শুরু করেন 1 লাখ টাকায় দিনে লাভ 1,300 টাকা গ্রাহক বাগিয়ে আনলে আরো 10% যত গ্রাহক তত লাভ তারপর লাপাত্তা এমন হটকারী বিজ্ঞাপনের আড়ালে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় মানুষ ঠকাচ্ছেন সোপান নামক এমএলএম কোম্পানি ব্যাংকের ছাতার মতো রাজধানীতে এমন শতাধিক কোম্পানি
এমএলএম ব্যবসার নামে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। গত পাঁচ বছরে 20টির বেশি কোম্পানি ধরা পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে। 2012 সালে ডেস্টিনি সহ বড় এমএলএম কোম্পানিগুলোকে সরকার আইনের আওতায় আনার পর ধরন পাল্টে যত্রতত্র গজে ওঠা এসব কোম্পানিগুলো ই কমার্স বা ই বিজনেস নামে প্রতারণা করে যাচ্ছে গ্রাহকের সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। গ্রাহকের লাখ টাকায় দিনে লাভ 1300 টাকা, এরপর আরো গ্রাহক বাগিয়ে আনলে 10% করে লাভ, যত গ্রাহক তত লাভ। কে ছাড়ে এই সুযোগ? হু হু করে তিন মাসে 1427 গ্রাহক। এই সময় কিছু টাকা লভ্যাংশ দিলেও এক প্রলোভনেই হাতের মুঠোয় প্রায় 15 কোটি টাকা। তা নিয়ে রাজধানীর মিরপুর DOHS থেকে লাপাত্তা হতে বসেছিল সোপান নামে এমএলএম কোম্পানিটি। এবং 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27 এইভাবে কিন্তু জিনিসটা ছড়াচ্ছিল। তারা অলরেডি 6 কোটি টাকার উপরে কিন্তু আমাদের বিভিন্ন নিরীহ বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। গ্রাহকের অভিযোগে গত মঙ্গলবার কোম্পানির 3 সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় নগদ 60,000 টাকা, মোবাইল, ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জামাদি। প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে হলো প্রপার্টিজ লিমিটেড। অর্থ সংগ্রহ করার যে সরকারি যে বিধিবিধান কোনো কিছুই নাই, তো এটা প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল। একইভাবে লাখে 10,000 টাকা লভ্যাংশের টোপে প্রায় 15,000 গ্রাহকের 250 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল গেইন নামক এই প্রতিষ্ঠান। ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার মোড়কে বাড্ডা এলাকায় গোপনে এমন নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম ব্যবসা করে আসছিল কোম্পানিটি। এই বছরেরই আগস্টে র‍্যাব-3 অভিযানে কোম্পানির কর্মকর্তা সহ 8 জনকে গ্রেফতার করা হয়। 1 লাখ টাকা ইনভেস্ট করা হয় মাসে, মানে প্রত্যেক দিন 400 থেকে 500 টাকা প্রফিট দিব। আমি প্রথমে 16,500 টাকা দিয়েছিলাম তহিদুলের মাধ্যমে, আসল টাকা ওরা নিয়ে আর নেই, উধা হয়ে গেল। বিভিন্ন সময় দেখা যাচ্ছে ইন্টারেস্ট বেশি দেওয়ার কথা বলে অথবা চাকরির বেশি দেওয়ার কথা বলে এই এমএলএম কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো তারা সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সাধারণ মানুষের সচেতনতা খুবই প্রয়োজন, এবং একই সাথে মিডিয়া, ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদেরও আসলে সচেতনতা ক্রিয়েট করা দরকার। 2000 সালের পর প্রথম দেশে এমএলএম ব্যবসা চালু করে ডেস্টিনি সহ বেশ কয়েকটি কোম্পানি। এরপর দেশ জুড়ে কয়েক লাখ মানুষের 5,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 2012 সালে ডেস্টিনিকে বিচারের আওতায় আনা হয়। এই ব্যবসা নিয়ন্ত্রণে জারি হয় আইন। বর্তমানে দেশে লাইসেন্স বা ব্যবসাটির কোনো অনুমোদন না থাকলেও আড়ালে প্রতারণা চালিয়ে যাচ্ছে 200-এর বেশি এমএলএম কোম্পানি, যাদের প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, প্রবাসী অথবা টাকা আছে এমন সাধারণ মানুষ। ফখরুল ইসলাম, News24, ঢাকা। বিভিন্ন দেশের সামরিক বাহিনীর উজি অস্ত্র ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে। আইনি প্রক্রিয়ার বিধিনিষেধ থাকার পরেও কিভাবে এসব অস্ত্র বাংলাদেশে আসছে? র‍্যাবের মিডিয়া উইং পরিচালক বলছেন, অত্যাধুনিক এসব অস্ত্রের সার্বিক বিষয়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আলী তালুকদারের প্রতিবেদন। 0.375 সিঙ্গেল ব্যারেল বন্দুক, রিপিটার সেমি অটো বন্দুক, 0.22, 0.25, 0.32, 7mm এর মতো অত্যাধুনিক অস্ত্র। বৈধভাবে এসব অস্ত্র বিক্রি করতে মেনে চলতে হয় আইনি প্রক্রিয়া। অস্ত্র বিক্রি করতে হলে কয়েক ধাপ অনুসরণ করতে হয়: বার্ষিক কর, জেলা প্রশাসক, স্থানীয় থানা, এমনকি মন্ত্রণালয় থেকে অনুমতির ছাড়পত্র পেলেই মেলে বৈধ অস্ত্রের লাইসেন্স। গেল 20 আগস্ট মোহাম্মদপুর থেকে অত্যাধুনিক উজি পিস্তল সহ এক মাদক কারবারি আটক হওয়ার পর আলোচনায় আসে উজি অস্ত্র। অস্ত্র ব্যবসায়ীরা বলছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারেন। দাবি করেন, বৈধ ব্যবসায়ীদের কাছ থেকে উজি বিক্রি হচ্ছে না। অনেক বিধিনিষেধ এবং অনেকগুলো স্তর পার হয়ে তারপরে একটা বৈধ অস্ত্র প্রক্রিয় করতে হয়। আমরা কখনো আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ কোনো ব্যবসায়ীর সাথে আমরা কখনো ব্যবসা করি না, কাজে এটা ঠিক বলতে পারবো না, তবে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব পন্থায় তারা এটা করে। ডিসিকে দেওয়া হয় এক কপি, ডিসি আবার হোমে আর এক কপি পাঠায় দেওয়া হয়। তারা মনিটর করে, ডিসি অফিসে একজন ম্যাজিস্ট্রেট আছে ওসি আমসের, উনি এটা তদারক করেন। সিটিএসবিতেও একজন এএসপি নেতৃত্বে অল ওভার বাংলাদেশে এটা যাচ করা হয়। আর আলোচিত অত্যাধুনিক উজি পিস্তল সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান র‍্যাব। যে অস্ত্রগুলি আইনি কাঠামোর ভেতর দিয়ে বাইরে থেকে বাংলাদেশে আমদানি করা হয়ে থাকে, এর বাইরে আর কোন ধরনের কোন অস্ত্র বাংলাদেশে আসছে কিনা এই বিষয়টা নিয়ে র‍্যাব দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সাম্প্রতিক যোগাযোগের মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে এই বিষয়টি নিয়েও র‍্যাব তাদের নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রেখেছে। এইসব অস্ত্রের উৎস জানতে মাঠে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এলাকার দুস্থ মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সবাই মিলে কাজ করলে দেশে দারিদ্র থাকবে না। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন মানুষদের জন্য সচিবদের তৈরি করা বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে দেয়া পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের পুলিশ জনতার পুলিশে পরিণত হবে। আরো জানাচ্ছেন শাহারি জয়। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের প্রত্যেক গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। সেই উদ্যোগে সামিল হলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও। সরকারের 80 জন সচিব ও সিনিয়র সচিব নিজ নিজ এলাকায় গৃহহীনদের জন্য নির্মাণ করে দিলেন 160টি পাকা বাড়ি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো চাবি হস্তান্তর অনুষ্ঠান। গণভবন থেকে অনুষ্ঠানের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিত্তশালীদের আহ্বান জানান দুস্থ মানুষের কল্যাণে কাজ করতে। শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরামায়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ হবে যে আপনারা যা যা নিজ নিজ স্কুলে পড়াশোনা করেছেন সব স্কুলগুলো একটু উন্নয়নের জন্য কাজ করেন। আপনি যে 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 গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামে যে কটা মানুষকে পাবেন সহযোগিতা করেন। সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এদেশে দারিদ্র থাকবে না। শেখ হাসিনা বলেন, করোনার কারণে কিছুটা স্থবির হলেও উন্নয়নের লক্ষ্য থেকে সরে যায়নি সরকার। যদিও করোনা ভাইরাসের কারণে হয়তো অনেক কাজ থমকে গেছে, তারপর আপনারা দেখেছেন আমরা কিন্তু বসে নেই। এই করোনা ভাইরাসের মধ্যে আমরা একেবারে গ্রাম পর্যায়ে মানুষের কাছে যেন আর্থিক সহায়তা পৌঁছায় আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি। মাত্র 10 টাকায় আমরা চাল দিচ্ছি, যা হত বিনা পয়সায় দিচ্ছি, যেভাবে পারি আমরা সহযোগিতা করে যাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে দেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যদি একটু কিছু করে যেতে পারি মানুষের জন্য, এটাই আমার জীবনের সার্থকতা। নভেম্বরের মাঝামাঝি সময় আনুষ্ঠানিক উৎপাদনে যাচ্ছে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। বিটুমিন প্ল্যান্ট পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা। বলেছেন, এই প্ল্যান্ট উৎপাদনে গেলে বিদেশ থেকে আর বিটুমিন আমদানির প্রয়োজন হবে না বাংলাদেশের, বরং মানসম্মত বিটুমিন বিদেশেও রপ্তানি সম্ভব হবে বলে মত তাদের। কেরানীগঞ্জ থেকে প্লাবন রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন শেখ জালাল। মানসম্মত বিটুমিন উৎপাদনের লক্ষ্যে চলতি বছরের 22 ফেব্রুয়ারি জমকালো এমন আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। তারপর কেটে গেছে 8 মাস, আনুষ্ঠানিকভাবে বিটুমিন উৎপাদনের জন্য এখন প্রস্তুত কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে 3 লাখ মেট্রিক টন বিটুমিন উৎপাদনের সক্ষমতা থাকলেও সব মিলিয়ে বছরে 9 লাখ মেট্রিক টন বিটুমিন উৎপাদন করতে চায় বসুন্ধরা। শনিবার কেরানীগঞ্জের এই বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পরিদর্শনে আসেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীরা। প্রথমে ছোট্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের লক্ষ্য, উদ্দেশ্য ও সক্ষমতা তুলে ধরা হয়। আমরা যেটা বাড়তি নিয়ে এসেছি বা নতুন, সেটা হলো 60-70 SBS পলিমার বেস বিটুমিন, যেটা আমাদের দেশে সম্পূর্ণভাবেই নতুন, এর আগে কখনো ব্যবহারও হয়নি এবং এটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরাই প্রথম ভূমিকা নিচ্ছি। পরে বেসরকারি খাতের প্রথম এই অত্যাধুনিক বিটুমিন প্ল্যান্ট ঘুরে দেখেন প্রকৌশলীরা। বিটুমিন উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপের পাশাপাশি ঘুরে দেখেন পরীক্ষাগার, মান নিয়ন্ত্রণ কক্ষ এবং বুড়িগঙ্গা নদীর পাড়ে নির্মিত বসুন্ধরার নিজস্ব জেটি এলাকা। পরিদর্শন শেষে পুরো আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহকারী অধ্যাপক। যে 3/4 বিটুমিন, এই বিটুমিনটা আসে ইম্পোর্টেড হয়ে। এখন এই ইম্পোর্টেড বিটুমিনের কোয়ালিটি নিয়ে সবসময়ই সন্দেহ আছে, যেটা নিয়ে আমরাও উদ্বিগ্ন। এখানে আমরা যে প্রোডাকশন লাইন, আপনাদের প্রেজেন্টেশনে যে জিনিসটা আমরা দেখলাম, 4 লক্ষ টন বিটুমিন মানে অ্যাটলিস্ট ফার্স্ট ফেজেই তৈরি করা সম্ভব, যেটা বাংলাদেশের ডিমান্ডের সমান। এটা খুব ভালো একটা রপ্তানির উৎস। কারণটা হলো, আমার জানা মতে আশেপাশের কোনো দেশই যেই কোয়ালিটি পলিমার মডিফায়েড এবং পারফরমেন্স গ্রেড বিটুমিন তৈরি করার কথা বলা হচ্ছে, সেই কোয়ালিটি এবং সেই স্পেসিফিকেশন বিটুমিন তৈরি করে না। দেশের বাইরেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বসুন্ধরা বিটুমিন খুব ভালো হেল্প করবে।
দিন দিন চাহিদা বাড়লেও বাংলাদেশের বিটুমিন চাহিদার 90% আমদানি করতে হয় বিদেশ থেকে। কেরানীগঞ্জের পানগাঁওয়ে এই বিশাল জায়গার উপর গড়ে উঠেছে বসুন্ধরার এই বিশ্বমানের বিটুমিন প্ল্যান্ট। প্রত্যাশা পূরণ করতে পারলে খুব শিগগিরই বিটুমিনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ। সেক্ষেত্রে কমবে বিদেশ নির্ভরতা, একই সঙ্গে এই বিটুমিন বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। একই সঙ্গে বাংলাদেশের সড়ক হবে আরও বেশি টেকসই মানসম্মত। প্লাবন রহমান, নিউজ 24, কেরানীগঞ্জ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, 71-এর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মোড়াল এবং মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর নামে একটি মঞ্চ তৈরি করতে চায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইন্দিরা গান্ধীর 37তম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত আলোচনা সভায় একথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হক। সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা 71-এর মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী ও তার সরকারের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করেন। সরকারের ছত্রছায়া ইরফান সেলিমরা বেড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মাহমুদুর রহমান মান্নার উপর হামলার বিচারের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানান। এ সময় দেশে কারো নিরাপত্তা নিয়ে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন প্রয়োজন। ঘরের মধ্যে পুতুপুতু করবেন, মিটিং করবেন, ওরা বলবে যত খুশি কথা বল, অসুবিধা নাই। এইরকম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করবেন, তাও ওরা বলবে ঠিক আছে। কিন্তু যদি মিছিল বার করেন তাহলে নূরের মতো পিটাবে। তাহলে এই যে একটু আগে জোনায়েদ সাকিব বক্তৃতা করলো, বামবন্দীদের মতো পিটাবে, এখন মার কি খাবেন? টাঙ্গাইলের বাসাইলে সালিশি বৈঠকে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে নিহত মুক্তিযোদ্ধার ছেলের দায়ের মামলায় অভিযুক্ত লিটন ও উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। কয়েকদিন আগে পুকুরের মাছ নিয়ে মুক্তিযোদ্ধা লতিফ খানের সাথে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজের কথা কাটাকাটি হয়। মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে সালিশি বৈঠক বসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ আবু খান ও তার ছেলেরা মিলে লতিফ খানকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা লতিফ খানকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের ট্রিপল মার্ডারের ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে নিহতের ছোট ভাই দীন ইসলাম। শনিবার বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাকিম আব্দুল নূরের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃত অপর তিন আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আগামীকাল রবিবার শুনানির দিন ধার্য করেছেন। এর আগে গতকাল রাতে নিহত আসাদের ছেলের দায়ের করা মামলায় 4 জনকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার রাতে কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের জমসাইড গ্রাম থেকে আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার ও তাদের 8 বছর বয়সী ছেলে লিওনের মাটি চাপা লাশ উদ্ধার করে পুলিশ। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে আগাম ভোটের জন্য আবেদন করেছিলেন অসংখ্য ভোটার, তবে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে প্রায় 10,000 ব্যালটের হদিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে হোয়াইট হাউসের চাবি পেতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। শুক্রবার মধ্য পশ্চিমাঞ্চলীয় ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে নির্বাচনী ক্যাম্পেইন করেন তারা। ওইদিন ভোটারদের দলে ভেড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটায় র্যালি করেন। বাইডেনও ভোট প্রার্থনা করে ক্যাম্পেইন করেন উইসকনসিন এবং আইওয়া স্টেটে। তবে প্রচারণায় করোনা মোকাবেলা, মধ্যপ্রাচ্য, অভিবাসন নীতি সহ নানা ইস্যুতে ট্রাম্প ও বাইডেনকে ভিন্ন ভিন্ন অবস্থানে দেখা যায়। এদিকে 3 নভেম্বরে নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রায় 9 কোটি ভোটার আগাম ভোট দিয়েছে, তার মধ্যে ডাক চোটে পড়েছে 5.5 কোটি ভোট।
পাশাপাশি এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা প্রশাসকরা অভিযোগ না শুনলে সরাসরি ডিএমপি কমিশনারকে জানানোর আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2020 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন। এর আগে কমিশনার কমিউনিটি পুলিশের কর্মকাণ্ডে অবদানের জন্য মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। আমরা চাই আপনি যেন আমাকে ভয় না করেন, পুলিশ যাতে জবাবদিহিতামূলক পুলিশ হয় সেটার জন্য আমাদের যার যেখান থেকে যতটুক ভূমিকা রাখার সুযোগ আছে আমরা সে ভূমিকাটা রাখি। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,923 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় আরও 1,320 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেশে পর্যন্ত মোট সংক্রমিত 407,684 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1,442 জন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরকার প্রোটেকশন দেবে এই ধরনের ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে তাদের জেনে শুনে বিনিয়োগ করতে হবে। শনিবার পুঁজিবাজার নিয়ে আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ওয়েবিনারটির যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম CMJF। সালমান ফজলুর রহমান বলেন নতুন কমিশনের নেতৃত্বে বড় ধরনের সংস্কার করা হচ্ছে, পুঁজিবাজারকে টেকসইভাবে এগিয়ে নেওয়ার কাজ চলছে। শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রতিষ্ঠিত মাধব গৌরীয় মঠে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। শনিবার সন্ধ্যায় এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার এবং বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। এছাড়া আহত হয়েছে 800-এর বেশি মানুষ। শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন জায়গায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। আর ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে এরই মাঝে তুরস্কের পশ্চিম উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড় গোনি। এরই মাঝে কয়েক লাখ মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্কার জয়ী জেমস বন্ড খ্যাত স্কটিশ অভিনেতা শন কানারি মারা গেছেন। শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় বলে শনিবার জানিয়েছেন শনের ছেলে জ্যাসন। 90 বছর বয়সী কানারি বেশ কিছুদিন যাবৎ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। 60-এর দশকের প্রথম জেমস বন্ড হিসেবে 1971 সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন কানারি। কিংবদন্তি অভিনেতা দ্য হান্ট ফর রেড অক্টোবর, ইন্ডিয়ানা জোন্স এবং দ্য রকের মতো সিনেমাতেও অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি 1 বার অস্কার, 2 বার বাফটা পুরস্কার এবং 3 বার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ছাড়াও অর্জন করেন অসংখ্য সম্মাননা। 1988 সালে দ্য আনটাচেবল সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পান তিনি। 2000 সালে পান নাইট উপাধি। এবার খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ সহসভাপতি পদে নির্বাচনে তাবিদ আওয়ালকে 63-67 ভোটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সহসভাপতি পদে জয় পেয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহি জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবলের উন্নয়নে কাজ করবেন তিনি। এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।
শেষ খবর রাতের সংবাদ।